জয় জগন্নাথের জয়। আমার ছেলে রিহু ও প্রথমবার রথ টানবে, এর আগের বার ও রথ টেনেছিল সেটা বাড়িতেই ছিল, এবার ও রথ নিয়ে যাবে ওর মাসির বাড়ি। তো সেই নিয়ে আজকে ভিডিওটা হতে চলেছে, তোমরা সকলেই আমার সাথে। সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি ঠাকুর ঘরটা পরিষ্কার করে জগন্নাথ দেবকে রেডি করাতে বসে পড়েছি। এখানে আমি আমার নিজের মনের মতো করে জগন্নাথ দেবকে সাজিয়ে গুছিয়ে রেডি করে ফেলছি। দেখো, আমার জগন্নাথ বলরাম সুভদ্রা সবাইকেই ড্রেস পরানো কমপ্লিট। কি সুন্দর লাগছে বলো দেখতে, আমার তো খুবই ভালো লাগছে দেখতে। আর তারপরেই আমি ঠাকুরের জন্য একটু ফল আমানি করতে বসে পড়েছি। আর জানো তো, এই জগন্নাথের মূর্তিগুলো আমার বাবা আর মা পুরীতে গেছিল কিছুদিন আগে, সেখান থেকেই নিয়ে এসেছে। আর সেই মূর্তিগুলোই আমি নিজের বাড়িতে বসে নিজের মনের মতো করে পুজো করছি, আর সেই মূর্তিগুলোই রিহু রথে চাপিয়ে রাস্তায় বের হবে, এটা ভেবেই না আমার মনটা খুবই ভালো হয়ে যাচ্ছে। সত্যি এটা কিন্তু খুব ভালো লাগারই একটা বিষয়। আর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই আমার পুজোর প্রস্তুতি প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে বসে পড়েছি পুজো করতে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির মা। এই মা আমাদের বাড়িতে আমাদের সঙ্গেই 12 মাস থাকে। তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম আমাদের বাড়ির মাকে। আর এখানে দেখো, রিহুর রথের প্রস্তুতি চলছে, আর সেটা করছে রিহুর পাপা, রিহুর কাকাই আর রিহুর দাদা মিলে। আর পাশ থেকে দেখো, রিহুর তো আনন্দের আর সীমা নেই, ও ওর মতো নাচ গান করতে শুরু করে দিয়েছে। আর দেখো, রিহুর রথ সাজানো কিন্তু প্রায় কমপ্লিটই হয়ে গেছে, আর সেই ফিনিশিং টাচ দিচ্ছে রিহুর কাকা। কি সুন্দর লাগছে বলো রথটাকে। আর এখানে উঠে গেছে জগন্নাথ বলরাম আর সুভদ্রা, রথ এখন পুরোপুরি রেডি। আর রিহুও দেখো রথ টানতে শুরু করে দিয়েছে। আর আমরা রথের চারপাশে দাঁড়িয়ে একটি ফটো সেশন করে নিচ্ছিলাম। দেখো, আমরা ধীরে ধীরে রথটাকে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছি। রিহুর ঠাম্মি, রিহুর পাপা, পিমনিরা, দাদা, দিদি সবাই মিলে রথ টানা শুরু করে দিয়েছে। আর ওকে একটুখানি হাতটা ছেড়েছি, আর দেখো ও দৌড়ে চলে গেছে, ওকে একটা মিনিটও হাত ছাড়া যায় না। তো এখন আমরা রথ নিয়ে রাস্তায় বেরিয়েছি, সবাই রথটাকে দেখছে, প্রণাম করছে, কিছু প্রণামই দিচ্ছে, আমরা প্রসাদ দিচ্ছি। সত্যি এটা কিন্তু খুব ভালো লাগছে, এই অভিজ্ঞতাটা আমার কাছে প্রথম, তাই আমার কাছে হয়তো একটু বেশিই ভালো লাগছে। আর এখানে রিহু ওর দানদান আর দাদায়ের হাত ধরে রথ নিয়ে এগিয়ে চলেছে। সত্যি এই দৃশ্য কিন্তু ক্যাপচার করে রাখার মতো। রথ নিয়ে ও পৌঁছে গেছে ওর মাসির বাড়ি, আর ওর মাসি সেই রথটাকে বরণ করার প্রস্তুতি করছে। আর ও তো এখানে রথ নিয়ে আসার পরে শুরু করে দিয়েছে বল নিয়ে খেলা। আর এখানে আমার দিদি সবার জন্য একটু স্প্রাইট দিয়ে দিচ্ছে, গরমের মধ্যে থেকে রথ নিয়ে গেছি তো তাই জন্য এই ব্যবস্থা। আর দেখো, আমরাও এখানে গ্লাস নিয়ে রেডি হয়ে গেছি স্প্রাইট খাবো বলে। তারপরে ওখান থেকে একটু মিষ্টি টিষ্টি খেয়ে আস্তে আস্তে আমরা বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে হয়েছে খিচুড়ি, আলুর দম আর পাঁপড় ভাজা। আমাদের এখানে আবার রথের সময় ঘুড়ি ওড়ায়, তো আমাদের বাড়িতেও তার ব্যতিক্রম হয়নি। সবাই ভোরবেলা থেকে ঘুড়ি ওড়ানোর জন্য একটা তোড়জোড় শুরু করে দিয়েছে, সেই তোড়জোড় বিকেল অবধি চলছে, মানে যতক্ষণ সূর্যের আলো আছে আর কি। আর রিহু দেখো ওর পাপার কাঁধে চেপে খেলা করছে, ঘুড়ি ওড়ানো দেখছে, আর এখনও বলছে ওনাকে এই ব্ল্যাক কালারের ঘুড়িটা ও একাই ওড়াবে। ভাবো, ওর থেকে ওর ঘুড়িটাই বড় হয়ে গেছে। তারপর সন্ধেবেলা আমরা একটু রথের মেলা দেখতে গিয়েছিলাম। আর মেলা দেখতে যাব আর ফুচকা খাবো না তা তো হয় না, তো আমি একটু ফুচকা খেয়ে নিলাম। আর জানো তো, রথের মেলায় কিন্তু আরেকটা স্পেশালিটি আছে, সেটা হচ্ছে পাঁপড় ভাজা। রথের মেলা মানেই মাথায় প্রথমেই ঘোরে যে পাঁপড় ভাজা আর জিলাপি, তো আমরাও একটা পাঁপড় ভাজা খেয়ে নিলাম। আর এ দেখো, রিহোর পাপার কোলে চেপে যাচ্ছে রথের কাছে। আর এই হচ্ছে আমাদের এখানকার রথ। দেখো, জগন্নাথ দেবকে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর তারপরে আমরা একটু আইসক্রিম খেয়ে বাড়ির সবার জন্য একটু জিলাপি নিয়ে মেলা থেকে চলে এসেছিলাম। তোমাদের যদি আজকে ভিডিওটার কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আমার পাশে থেকো আজকের জন্য, টাটা, দেখা হবে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে, বাই।